দ্বিতীয় পরীক্ষা দিয়ে সফল ইসরো। ইসরোর সৌরজানাদিত্য L1 সোমবার রাতে সফলভাবে পৃথিবীর প্রথম কক্ষপথ পেরিয়ে দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করেছে আদিত্য। আপাতত দ্বিতীয় কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্যের উপর নজর রাখছে ইসরোর এই সৌরযান আদিত্য L1। তবে এটি এখানেই স্থির থাকবে না, আদিত্যের পরবর্তী লক্ষ্য পৃথিবীর তৃতীয় কক্ষপথ বলে জানিয়েছে ইসরো। ইসরোর তরফে জানানো হয়েছে আদিত্য L1 সফলভাবে পৃথিবীর দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করেছে। বেঙ্গালুরু এবং পোর্ট ব্লেয়ারের ইসরোর গ্রাউন্ড স্টেশন থেকে সৌরযানটি পরিচালিত করা হচ্ছে। বর্তমানে নতুন 2,4,5×2,2,4,5,9 কিলোমিটার কক্ষপথে প্রদক্ষিণ করছে আদিত্য। আদিত্য L1 এর তৃতীয় পরীক্ষাটি হবে আগামী 10ই সেপ্টেম্বর। সেদিন ভোররাত 2:30 নাগাদ পৃথিবীর তৃতীয় কক্ষপথে প্রবেশ করবে এই সৌরযান। অর্থাৎ ধীরে ধীরে পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে একের পর এক কক্ষপথ পেরিয়ে সূর্যের থেকে এগিয়ে যাবে আদিত্য। প্রসঙ্গত, চন্দ্রযান 3-এর সাফল্যের পরই এবার লক্ষ্য সূর্য বলে ঘোষণা করেছিল ইসরোর। সেই ঘোষণা মোতাবেক গত 2রা সেপ্টেম্বর শনিবার বেলা 11:50 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় সৌরযান আদিত্য L1। এটি ভারতের প্রথম সৌরযান। 1480 কেজি ওজনের এই সৌরযানটি পৃথিবীর 3-4 কক্ষপথ ঘোরার পর পৃথিবীর আকর্ষণ বিকর্ষণের বাইরে চলে যাবে। তারপর একটি নির্দিষ্ট স্থানে পৌঁছে সূর্যকে পর্যবেক্ষণ করবে এবং তথ্য পাঠাবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।